তো বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন খুন জুলুমের সাথে নয় যারা খুন জুলুম করে জেনে শুনে সৃষ্টির উপর আঘাত করে স্রষ্টাকে কষ্ট দেয় আল্লাহকে কষ্ট দেয় আল্লাহর রাসূলকে কষ্ট দেয় নিশ্চিতভাবে তারা জাহান্নামী এবার পবিত্র কোরআনের ফয়সালা শুনি ওয়ামাই ইয়াকতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'দা লাহু আযাবান আযীমা পবিত্র কোরআন সাক্ষ্য দিচ্ছে একজন মুমিনকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে হত্যা করে সূরা আন-নিসা 93 নম্বর আয়াত একজন মুমিনকে যদি কেউ ইচ্ছাকৃতভাবে অহেতুক অনর্থক তার কোনো দোষ নাই মন চাইলো তাই হত্যা করলো কেউ যদি এরকম একজন মুমিনকে হত্যা করে কোনো পৃথিবীর কারো ফয়সালা নয় স্বয়ং রব্বুল আলামিনের ফয়সালা তিনি বলছেন সে চিরস্থায়ী জাহান্নামী ফাজাযাউহু জাহান্নামু খালিদান তার প্রতিদান হলো সে চিরস্থায়ী জাহান্নামী কিছু জাহান্নামী আছে আবার জান্নাতে যাওয়ার সম্ভাবনা আছে সেজন্য চিরস্থায়ী শব্দটি যোগ হয়েছে কেন কিছু জাহান্নামী আছে শাস্তি পাওয়ার পরে আবার জান্নাতে যেতে পারেন আল্লাহর ইচ্ছায় আল্লাহর রাসূল চাইলেন কিন্তু এমন কিছু জাহান্নামী আছে যাদের নামের শেষে আল্লাহ খালিদান স্পষ্ট করে খালিদুন খালিদান যোগ করেছেন এর অর্থ হলো তারা জাহান্নাম থেকে বের হওয়ার কোনো সুযোগ না আবাদান আবাদা সেই জাহান্নামের মধ্যে তারা থাকবে একজন মুমিন হত্যাকারী ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু আল্লাহ তার উপর রাজি নাই আল্লাহ তার উপর গজব দেন ওয়া গাদিবাল্লাহু আলাই আল্লাহ তার উপর রাগান্বিত একটা বিষয় মনে রাখবেন আল্লাহ যদি কার উপর রাগান্বিত হয় কোনো কিছু তাকে উদ্ধার করতে পারবে না ঠিক কি না আল্লাহ বলছেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি আল্লাহ তার উপর ক্রোধান্বিত রাগান্বিত শুধু তা নয় ওয়া লানাহু আল্লাহর লানত তার উপর অভিশপ্ত সে যে মানুষকে হত্যা করে মুমিনকে হত্যা করে এরপর বললেন ওয়া আ'দা লাহু আযাবান আযীমা তার জন্য প্রস্তুত করা আছে জাহান্নামের কঠিন যন্ত্রণাদায়ক বেদনাদায়ক মারাত্মক শাস্তি তার জন্য অপেক্ষমান প্রস্তুত করা আছে তৈরি করা আছে এটা একটা আয়াত শরীফ কোন মুমিন হত্যা করার ফয়সালা দিলেন এরপরে বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কাতালান নাসা জামিআ ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাস জামিআ পবিত্র সূরা আল মায়েদা 32 নম্বর আয়াত বলছেন অহেতুক অনর্থক কোন একজন মানুষকে কেউ যদি হত্যা করে এখন মানুষে আসছে এর আগে কিন্তু মুমিনে এবার বলছেন যে কোনো মানুষ অহেতুক অনর্থক সে ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আমার ধর্মের মতে না হোক আমার মতের না হোক আমার মতবাদের বিপরীত হোক যে কোনো ধর্মের যে কোনো মতবাদের হোক সব তো আল্লাহরই সৃষ্টি ফয়সালা আল্লাহ নেবেন আপনি আমি কে খুন করা আমি কে আমাকে তো স্বীকার করেন না আল্লাহকে স্বীকার করেছেন আল্লাহ ফয়সালা করবেন আল্লাহ কি মাফ করবেন না উদ্ধার করবেন রক্ষা করবেন না ক্ষমা করবেন জান্নাতে দিবেন না জাহান্নামে দিবেন জবাব নেবেন একমাত্র স্রষ্টা সৃষ্টির জবাব সৃষ্টির কেউ নিতে পারে না আমি আপনি কেউ নিতে পারবো না আল্লাহ বলছেন আমি তার জবাব নেব তোমরা কে আহকামুল হাকিমিন আল্লাহ হলেন মহাবিচারক যা শাস্তি দেওয়ার যা মাফ করে দেওয়ার সেটা আল্লাহই করবেন হুকুম হাকাম যা নাজিল করার আল্লাহই করবেন আমি কেন বলা হয় একটা কথা আপনার নিজের হাতে আইন তুলে নিয়েন না ঠিক কিনা এটা রাষ্ট্রীয় কথা আর রাষ্ট্রীয় প্রশাসন আছে বিচার আছে রাষ্ট্র বিচার করবে প্রশাসন বিচার করবে তার এগুলো তদন্ত করবে যাচাই বাছাই করবে সব কিছু ঠিক করেই বিচার কার্য পরিচালনা হবে তুমি রাষ্ট্রীয় আইন আইন নিজের হাতে তুলে নিও না তা রাষ্ট্রীয় আইন নিজের হাতে তুলে নেওয়া যায় না আর আল্লাহর আইন নিজের হাতে তুলে নিতে পারবেন না